খালি গায়ে ধুতি পরে কোমরে নীল একটা ফেটটি মতন বেঁধে আমাকে দৌড়তে হবে পুরুলিয়ার টিলার ওপর দিয়ে এবং রাত্রি 8:30টার সময় গায়ে নীল জল ঢালছে মাঝি বলেছো দাদা আপনি ডিরেক্টর আপনি আসুন আইডি দেবো যে না আমি উঠলে নৌকরা ডুবে যাবে তুই কি ছবিটা করবি না না সেইটা নয় আমি অবশ্যই করবো আমি তোকে আইডি দেবো ওই থেকে উঠতে চেয়ার দেবো যে যা যা মিষ্টি খা মিষ্টি খা ঝগড়া হয়েছে বলে মিষ্টি পাঠিয়ে দিয়ে নমস্কার আমি ঋদ্ধি নমস্কার আমি সুরাঙ্গনা নমস্কার আমি গৌরব আর আমরা তিনজনে আজকে এখানে বসে একটু বিসমিল্লাহ নিয়ে আড্ডা দিব আর কি জঙ্গলে আদারে বাদারে সময় অসময় নাই বাঁশি বাজায় বাপ এত বড় সানাই মাস্টার তোমাদের ইন্ডিভিজুয়ালি কি মনে হয়েছিল স্ক্রিপ্টটা যখন শুনেছিলে বা মানে কিভাবে শুনেছিলে স্ক্রিপ্টটা আইডিদা আমাকে অ্যাকচুয়ালি দুবার স্ক্রিপ্ট রিডিং এ ডেকেছিল আর এরকম হয়েছিল যে প্রথমবারও আমার শরীর খারাপ দ্বিতীয়বার আমার পরীক্ষা কাজে আমি দুবারই যেতে পারিনি তো আইডিদা তারপরে আমাকে না একটা হোয়াটসঅ্যাপ করেছিল তুই কি ছবিটা করবি না আমি বললাম না না সেইটা নয় আমি অবশ্যই করব আমার ক্ষেত্রে স্ক্রিপ্ট রিডিং হয়নি কারণ তখন আমার একটা অন্য কাজ চলছিল এবং আমাকে স্ক্রিপ্টটা পাঠানো হয়েছিল এবং স্ক্রিপ্টটা নিজেই পড়েছিলাম এবং পড়ে আমাকে বলা হয়েছে শিবু বলে একটা চরিত্রে একবার শুটিং করতে গিয়ে আইডিদা কি একটা কারণে আমাদের একটু ঝামেলা হয়েছিল হঠাৎ দেখি একজন আমাদের সেটের একজন এসে আমার মিষ্টির বাক্স নিয়ে এসছে আমার কাছে ঠিক আছে সে এসে বলছে এই নাও আমি এখন মিষ্টি দিচ্ছ কেন ও যে আইডিদা পাঠিয়ে দিল আমাকে আমি দেখি আইডিদা ওই দিকে উল্টো দিকে চেয়ারে বলে যা যা মিষ্টি খা ঝগড়া হয়েছে বলে মিষ্টি পাঠিয়েছে এতটাই মিষ্টি একজন মানুষ আইডিদা তোমাদের স্পেশাল মুহূর্ত আছে যেটা মনে পড়ে আমি তো একটা মুহূর্ত তো আমি ভুলতে পারি না মানে সেটা তো আমি সবসময় বারবার সব জায়গায় বলছি বলো বলো সেটা হচ্ছে ওই কাস্তের সিনটা ওটা হিলেরিয়াস ঘটনা একটা এবং আমাকে ঋদ্ধিকে থ্রেট করতে হবে গলায় কাস্তে ধরে আমাকে দেওয়া হলো একটা ধার করে নিয়ে আসা একটা কাস্তে বললো জাস্ট ধার দিয়ে এনেছি দাদা এটা দিয়ে করুন আমি ভাবছি যে একটু এদিক ওদিক হলে তো ফালা ফালা হয়ে যাবে একটু এদিক থেকে ওদিক হলে একেবারে মার্ডার কেস তার ফলে ওইটা আমার খুব একটা মনে রাখার মতো ঘটনা কয়েকটা ফেলাই দিন শানাই বাজাই বানা আল্লাহর দিন উস্তাদের আশীর্বাদ আমি তোমার কথা মানবো না তুইও শুটিং করতে চলে যেতিস গৌরব দাও চলে যেত হোটেলটা খালি থাকতো তো আমার কাছে কয়েকটা গান ছিল পুরুলিয়াতে তো আমি হোটেলে বসে বসে বিসমিল্লার গানগুলো একা একা শুনতাম আইডিদার সুরে এত বিউটিফুল কয়েকটা গান থাকে ভালো লোকেশনে এত ভালো লোকেশনে সেইটা আমার কাছে ভীষণ মেমোরেবল এ পথে কোনো ঋণ নেই ফেলে আসার দিন নেই শুরুতেই ফিরে এসো তুমিও ছেড়ে যাওয়াত নেই ভাসানের রাত নেই মাঝে অবসর পেলে ঘুমিও জানুয়ারি মাসে পুরুলিয়ায় এবার একটা প্রচন্ড বিকট ঠান্ডা সেখানে আইডিদা বলেছে যে খালি গায়ে ধুতি পরে কোমরে নীল একটা ফেটটি মতন বেঁধে আমাকে দৌড়তে হবে পুরুলিয়ার টিলার ওপর দিয়ে এবং রাত্রি 8:30টার সময় গায়ে নীল জল ঢালছি এবং পাশ থেকে নদী থেকে হাওয়া আসছে এই মেমারিটা যে কি ভালো আমার একটা জিনিস সেটা হচ্ছে যে এই নৌকোর যে কটা সিন ছিল জানো তো যেহেতু ক্যামেরাটা আমি যে নৌকোটাতে আছি তো আমার সাথে যে আমার বাউল বন্ধুর চরিত্রটা করেছিল সৌমিক তো আমরা দুজন বসে আছি এবং ক্যামেরাটা অন্য নৌকোতে আইডিদা কেন উঠতে রাজি হয়নি কারণ মাঝি বলেছিল দাদা আপনি ডিরেক্টর আপনি আসুন আইডিদা বলছে না আমি উঠলে নৌকোটা ডুবে যাবে এটা লোক নিজে এই কথাটা বলছে তুমি বলছো এটা ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং আমাদের সকলের ছবি বিসমিল্লাহ রিলিজ করতে চলেছে 19 আগস্ট সত্যি এটা বড় পর্দায় দেখার মতন একটা ছবি তো প্লিজ হলে গিয়ে আপনারা ছবিটা দেখবেন যত্ন করে বানানো হয়েছে আপনারা অবশ্যই দেখবেন 19 আগস্ট বিসমিল্লাহ